রাজ্য বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন কুটো রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে জমি খোঁজার চেষ্টা শুরু করেছে ক্ষমতা হারানো লাল দল সিপিআইএম। এদের একটা বৃহৎ অংশের কট্টর কেডার বাহিনী ছদ্ম পরিচয়ে তিপ্রা মাথাতলে অনুপ্রবেশ করে বিজেপির সমর্থক এবং নেতাদের উপর শুরু করেছে চোরা গুপ্ত আক্রমণ। মঙ্গলবার এমন এক আক্রমণের ঘটনায় তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামিতে উগ্র তিপ্রা মথা কাম ছদ্মবেশী বাম সন্ত্রাসীদের আক্রমণে আহত হয়েছেন বিজেপির জনজাতি মোর্চার সভাপতি বিকাশ দেববর্মা সহ বেশ কয়েকজন বিজেপি নেতা এবং কর্মীরা। একটি যোগদান সভায় যাওয়ার পথে তাদের উপর উন্মুক্ত আক্রমণ চালায় তিপ্রা মথা সমর্থকরা। আক্রমণের ঘটনায় মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উন্মুক্ত তিপ্রা মথা সমর্থকদের আক্রমণ থেকে বিজেপির নেতা কর্মীদের রক্ষা করতে বিশাল পুলিশ বাহিনী মাঠে নামতে হয়। এই উন্মত্ত আক্রমণে আহত হয়েছেন বিকাশ দেববর্মা সহ বেশ কয়েকজন বিজেপি সমর্থক এবং জনজাতি নেতা। কোনো ক্রমে তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনা খবর পেয়ে তেলিয়ামুড়া হাসপাতালে ছুটে আসেন বিজেপির প্রদেশ সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া এবং অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আক্রমণের ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে পাতালকন্যা জমাতিয়া বলেন, এই ধরনের আক্রমণকে রাজ্যবাসী কোনো দিন মেনে নেবে না এবং এই ধরনের আক্রমণের রাজনৈতিক ফলাফল সবসময় বিজেপির অনুকূলে যাবে বলে জানিয়েছেন পাতালকন্যা জমাতিয়া। তাকে আমরা ধিক্কার জানাই এবং সমাজ ধিক্কার জানাই, সমাজ কখনো তাদের মেনে নিচ্ছে না, আগামী দিনে দেখবে জিরো ফল হচ্ছে, সেটাই শুধুমাত্র তারা চ্যালেঞ্জ করছে, কি রেজাল্ট হয়েছে, জিরো হচ্ছে, আগামী দিনে জিরো হবে, সেজন্যই তারা নিজের ফল করার জন্য তারা উঠে পড়ে নেমেছে। কিন্তু কিছু না, যেখানেই তান্ডব লাগাও সেখানে আরও তিনটা বছর ফলে ধরে ভেঙে বিজেপিতে চলে গেছে। সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, যারা শান্তিকামী প্রিয় আমাদের রাজ্যবাসী সবাইকে আমি অনুরোধ করবো, তিপ্রা মথা যে হাঙ্গামা, সেই হাঙ্গামা কিছুদিনের জন্য করছি, তাদের সার্ভাইভের জন্য যা করছি সেটা কখনো সার্ভাইভ করতে পারবে না। সিপিআইএম দলের সন্ত্রাসী রাই বকলমে তিপ্রা মথা দলের বি টিম হয়ে জনজাতিদের উপর এই আক্রমণ সংঘটিত করেছে বলে জানিয়েছেন পাতালকন্যা জমাতিয়া। বিজেপি দল রাজনৈতিক ভাবে এই ধরনের আক্রমণের মোকাবেলা করবে বলে জানিয়েছেন তিনি। দেশের আগে তিপ্রা মথা শেষ হয়ে যাবে, শুধু আপনারা সময়ের অপেক্ষা রেখো, তাদের যে তান্ডব মানুষ মেনে নিচ্ছে সেটাই আজকে সবচেয়ে বড় প্রমাণ। গুন্ডাগিরি করে কখনো রাজনীতি পরিচালনা করতে পারে না, সিপিএম গুন্ডাগিরি করছে, এখন এখন সিপিএম নিজের নামে গুন্ডাগিরি করতে পারছে না জনজাতিদের মধ্যে, তো তিপ্রা মথা নামে এখন বি টিমের কাজ করে প্রভুর ওনার তিপ্রা মথা বি টিম সিপিএম হয়ে সিপিএমের সাথে মিলিত হয়ে কাজ করছে, আবার সন্ত্রাসকে আবার উত্থান করছে, সেই সন্ত্রাসকে মোকাবেলা করে 2008 আমরা পরাজিত করেছি রাজ্যের মানুষ, তো আগামী দিনেও আবার পরাজিত করবে। আজকের দিনের এই বিষয়টা নিয়ে কি কোনো মামলা টামলা কিছু হবে আজকের দিনের বিষয়টাকে নিয়ে? এখানে হসপিটালে এসেছে, মামলা তো নিশ্চয়ই হবে, যেখানে অ্যাটাক করা হচ্ছে, কারা এখানে কারা কারা এখানে জড়িত আছে, আমরা সবাই আমাদের কাছে নাম এসে পড়ছে, সেই নাম অনুসারে এফআইআর। মঙ্গলবারের এই আক্রমণের ঘটনায় মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন আক্রমণের শিকার বিজেপি নেতা এবং সমর্থকরা। দোষীদের শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পাতালকন্যা জমাতিয়া। ঘটনাস্থলে পরিবেশ বর্তমানে থমথমে হয়ে আছে মুঙ্গিয়াকামি এবং সংলগ্ন এলাকায়। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।